এক আদিবাসী বন্ধু, আদিবাসী চেনেন তো, যাকে সাঁওতাল বলা হয়, তাই না? তো সকালবেলা এক সাঁওতাল হাড়িয়া খেয়ে নিয়েছে, কেমন হাড়িয়া খেয়ে রাস্তার ধারে পড়ে আছে। তো পাশ দিয়ে এক বাঙালি যাচ্ছে, বলছে এই সাঁওতাল তুই সকাল সকাল হাড়িয়া খেয়ে নিয়েছিস? বলছে কি কারবাক বাবু, আমি সাঁওতাল মানুষ, পাখি মারি ইঁদুর মারি পড়া লেখা জানি না। ওই বেটা, ভগবান আমাকে সাঁওতাল করে পাঠিয়েছে বাবু, আমার দোষ নাই কে বাবু, আমার দোষ নাই। আজকে আমি যদি তোর মতো বাঙালি হইতাম, আমি ডাক্তার হইতাম, মাস্টার হইতাম, উকিল হইতাম, আমার কত ডিমাগ হইতো বাবু জানিস তো। আমি সাঁওতাল জন্য আমাকে কেউ ভালোবাসে না বাবু। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সেই আদিবাসী বন্ধুর মনের দুঃখে, গানটা হচ্ছে শিক্ষামূলক গান, মানে পড়াশোনা না শিখলে আমাদের কি কষ্ট হয়, কি দুঃখ হয়, সেই উপর দাঁড়িয়ে গানটা গে শোনাই। তো শুনুন কি বলছে। ওই আমায় সাঁওতাল করেছে ভগবান রে, ওই আমায় সাঁওতাল করেছে ভগবান, হো 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 হো। ভগবান
সাউতাল করেছে ভগবান রে, সাউতাল করেছে যদি মাস্টার হইতাম মাস্টার হইতাম স্কুলেতে পড়তে যেতাম পড়তে যেতাম হুজুমে বাংচালা কানা চালা কানা হুজুমে বাংচালা কানা চালা কানা আমি যদি মাস্টার হইতাম মাস্টার হইতাম স্কুলেতে পড়তে যেতাম পড়তে যেতাম দেখতি আমার কত গো ঘাম রে আমায় সাঁওতাল আমায় সাঁওতাল করেছে ভগবান রে সাঁওতাল করেছে ভগবান সাঁওতাল করেছে ভগবান রে সাঁওতাল করেছে ভগবান সাঁওতাল করেছে ভগবান সাঁওতাল করেছে ভগবান সাঁওতাল করেছে ভগবান ও হো হো Jai Guru Jai.